আজ তোমাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা শুধু বাঙালিরাই ভালোবাসে না, সমস্ত ভারতীয়রাই ভালোবাসে না, ভারতের বাইরের মানুষও ভীষণ পছন্দ করেন। বাঙালি মাত্রই মিষ্টি খেতে খুব ভালোবাসে। আমার ছেলে তো ভীষণ ভালোবাসে। আমার বাড়িতে প্রতিদিন কিছু না কিছু মিষ্টি তৈরি করে রাখতেই হয়। যেহেতু আমি যেখানে থাকি সেখানে কোনো ইন্ডিয়ান গ্রসারি স্টোর নেই, এবং আগে যেখানে থাকতাম সেসব জায়গায় বাংলাদেশি স্টোরস বা এশিয়ান স্টোরস ছিল, সেখানে কিছু কিছু শুকনো মিষ্টি ভারত থেকে বা বাংলাদেশ থেকে আসতো, এখানে কিছুই নেই। তাই আমাকে নিত্যদিন বাড়িতে কিছু না কিছু মিষ্টি তৈরি করে রাখতেই হয়। আমার ছেলের অন্যতম প্রিয় মিষ্টি হলো গরম রসগোল্লা। আজকে তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করব। আমি যেভাবে তৈরি করব স্টেপ বাই স্টেপ, তোমরা যদি সেটা ফলো করো তাহলে খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে রসগোল্লা। আর একবার যদি বেসিক এই রসগোল্লাটা শিখে যাও তাহলে কিন্তু বিভিন্ন রকম ফ্লেভারের রসগোল্লা, যেমন স্ট্রবেরি রসগোল্লা, চকোলেট রসগোল্লা বা কমলা ভোগ, কাঁচা লঙ্কা দেওয়া রসগোল্লা, সমস্ত কিছুই নিজেরা তৈরি করতে পারবে এবং এর আনন্দ গ্রহণ করতে পারবে। তাহলে আমি তোমাদের সঙ্গে যেভাবে শেয়ার করছি তোমরা চেষ্টা করো ঠিক সেইভাবেই ফলো করার, এবং আমাকে জানাতে ভুলো না যে কেমন হলো রসগোল্লা। আর নতুন নতুন ভিডিও পেতে, রেসিপি পেতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর প্রচুর প্রচুর ভিউ করো যাতে আমি আরও নতুন নতুন ভিডিও পোস্ট করতে উৎসাহিত হয়ে উঠি। দুধটা আমি পুতলে নিয়েছি। এবার 3 থেকে 5 মিনিট দুধটা নেড়ে চেড়ে একটু ঠান্ডা হতে দেব, কিন্তু খেয়াল রাখতে হবে যেন দুধে সর না পড়ে। এখানে 1 লিটার দুধ নিয়েছি আমি, এটা ফুল ক্রিম মিল্ক। ফুল ক্রিম মিল্ক ইউজ না করলে কিন্তু রসগোল্লা ভালো হয় না। যদি আমরা ফ্যাট ফ্রি মিল্ক ইউজ করি বা রিডিউসড ফ্যাট মিল্ক ইউজ করি তাহলে রসগোল্লার সেই স্বাদটা আসে না, রসগোল্লা ক্রিমি এবং নরম হয় না। তাই সবসময় ফুল ক্রিম মিল্ক ইউজ করতে হবে। মিনিট 5 হয়ে গেছে এটা নাড়াচাড়া করতে করতে। এখানে আমি নিয়েছি 1/3 কাপ ভিনিগার আর তার সঙ্গে সমপরিমাণ জল মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি আস্তে আস্তে এই দুধের মধ্যে মেশাবো। অল্প করে মেশাতে হবে আর নাড়তে হবে। দুধটা খুব সুন্দরভাবে ছানা কেটে গেছে। এরপর এর মধ্যে আমি বেশ খানিকটা ঠান্ডা জল দিয়ে দেব যাতে ছানার যে পাক প্রক্রিয়াটা বা কুকিংটা বন্ধ হয়ে যায়। এইবার এই ছানাটাকে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ধুলে এর মধ্যে যে ভিনিগারের গন্ধটা সেটা সম্পূর্ণ চলে যাবে আর ঠান্ডা হয়ে যাবে অল্প। খুব ঠান্ডা করতে হবে না ছানাটাকে, খুব ঠান্ডা হয়ে গেলে আবার ছানা মাখলে সেটা নরম হবে না। তাই খুব ঠান্ডা করব না, জলটা সম্পূর্ণরূপে ঝরিয়ে নেব। এবার ছানাটাকে একটা কাপড়ে মুড়ে প্লেটের ওপর রেখে একটা ভারী কিছু দিয়ে বেশ কিছুক্ষণ 15 থেকে 20 মিনিট ভার দিয়ে চাপা দিয়ে রাখতে হবে যাতে জলটা সম্পূর্ণ বেরিয়ে যায়। আমি সবসময় প্রেশার কুকার ব্যবহার করি। প্রেশার কুকার ব্যবহার করলে জলটা সব দিক থেকে সমানভাবে বেরিয়ে যায়। আজকে আমি রসগোল্লা প্রেশার কুকারে করে দেখাবো। এখানে আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব 2 কাপ চিনি,
প্রেসার কুকারে 2 কাপ চিনি দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3.5 কাপ পরিমাণ জল। এবার আমি এটাকে ফুল ফ্লেমে ফুটতে দেব। ছানার জলটা একদম ঝরে গেছে, এটা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখো ছানাটা এইভাবে ভেঙে নিতে হবে, খুব সুন্দরভাবে ছানার সম্পূর্ণ জলটা বেরিয়ে গেছে। এবার ছানাটাকে আমি হাতের তালুর সাহায্যে এইভাবে মাখবো, ভালো করে একদম মিহি নরম করে নিতে হবে। হাতের তালু ব্যবহার করবে ছানাটাকে নরম করার জন্য। ছানাটাকে কিন্তু এইভাবে চটকাবে না, হাতের তালুর সাহায্যে এইভাবে মেখে মেখে নরম করতে হবে। যতক্ষণ রসটা ফুটছে ততক্ষণ আমরা এই ডোটা থেকে, ছানার ডোটা থেকে রসগোল্লাগুলো গড়ে নিই। খুব বড় সাইজের বল তৈরি করব না, কারণ রসগোল্লাটা ফুলে ডাবল হয়ে যাবে। খানিকটা ছানা আমি নিয়ে নিচ্ছি, আর বাকিটা আমি একটা ভিজে কাপড়ে ঢেকে রাখছি। এর থেকে আমি সমান সাইজের কতগুলো বল গড়ে নেব। আমার এই প্রেশার কুকারটা 3 লিটারের, এখানে একসাথে 6টা রসগোল্লা ভালো মতন হয়ে যায়, তাই আমি 6টা রসগোল্লাই তোমাদের এখন করে দেখাবো। প্রত্যেকটা সমান সাইজের বল লেচি কেটে নিয়েছি, এখন একটা বল নেব আর এইভাবে রাব করতে করতে এটাকে গোল করব। দেখতে হবে যেন কোনো রকম খিঁচ না থাকে। দেখো কি সুন্দর গোল হয়ে গেছে। এইভাবে প্রতিটি বল আমি গোল করে নেব। বলগুলো তৈরি হয়ে গেছে, রসটাও খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 2টো ছোট এলাচ। আমাদের খেয়াল রাখতে হবে রসটা যেন সব সময় ভালো করে ফুটতে থাকে। দেখো রসটা টকবক করে ফুটছে। যদি চিনিটা খুব ময়লা হয় বা নোংরা হয় তাহলে এর মধ্যে 1 চামচে দুধ দিয়ে দেবে। দুধ দিলে ময়লাগুলো সমস্ত ওপরে উঠে আসবে, সেগুলো হাতায় করে বাইরে ফেলে দেবে। এখন এই ফুটন্ত রসের মধ্যে আমি একটা একটা করে বল ছেড়ে দেব। সবসময় মনে রাখতে হবে রসটা যেন কোনো মতেই ঠান্ডা না হয়ে যায়। একটা একটা করে রসগোল্লা ছাড়বে, সবকটা একসঙ্গে ছাড়বে না। এরপর আমি এটার মুখ বন্ধ করে অপেক্ষা করব একটা সিটি আসা অবধি। একটা হুইসেল এলেই আমি বার্নারটা অফ করে দেবো এবং 5-7 মিনিট ওই গরমের মধ্যেই
এটা সিদ্ধ হতে দেব। একটা হুইসেল এসে গেছে, এই হুইসেলটাকে আমি সম্পূর্ণ হতে দেব। এরপর বার্নারটাকে একদম কমিয়ে দেব লো ফ্লেমে, 5-7 মিনিট এটাকে আমি সিদ্ধ হতে দেব। তার বেশি কিন্তু করতে হবে না, কারণ প্রেশার কুকার যে স্টিমটা ধরে রাখে তাতেই রসগোল্লা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট কুক করা হয়ে গেছে, এখন আমি বার্নারটা অফ করে দিয়েছি। এভাবেই রেখে দেব যতক্ষণ না স্টিমটা রিলিজ হয়ে যাচ্ছে, তারপরে দেখব আমাদের রসগোল্লা কেমন হলো। স্টিমটা বেরিয়ে গেছে, রসগোল্লাগুলো একদম ফুলে ডাবল হয়ে গেছে। এই রসগোল্লাগুলো এখন আমি অন্য একটা বাটিতে বার করে নেব। এখানে একটা প্যানে আমি একইভাবে 1.5 কাপ চিনি আর 3 কাপ জল নিয়ে নিয়েছি। এর মধ্যে 2 গোটা এলাচ দিয়ে দিয়েছি, সবুজ এলাচ, ছোট এলাচ। আর রসগোল্লাগুলো এখন আমি খুব ছোট ছোট সাইজের তৈরি করেছি, কারণ আমি এই রসগোল্লাগুলো দিয়ে তৈরি করব রসগোল্লার পায়েস। তো এই এই ক্ষেত্রে রসটা আমার বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, চিনিটা জলে মিশে গেলেই, একবার টকবক করে ভালো করে ফুটে উঠলেই আমরা রসগোল্লাগুলো ছাড়তে পারবো। তো রসটা এখন খুব ভালো করে ফুটছে, দেখো আমি খুব ছোট ছোট সাইজের বলের মতন রসগোল্লাগুলো তৈরি করেছি। এগুলো একটা একটা করে আমি এর মধ্যে ছেড়ে দেব। সবসময় খেয়াল রাখতে হবে রসটা যেন সবসময় ফুটতেই থাকে, কখনোই যেন ঠান্ডা না হয়ে যায়। সবকটা বল আমি রসের মধ্যে ছেড়ে দিয়েছি, এবার এটাকে ঢাকা দেব, দিয়ে এর ফ্লেমটাকে হাইতে রাখতে হবে যাতে এটা ফুটে ওঠে। এটাকে 5 মিনিট আমাদের হাই ফ্লেমে ফোটাতে হবে, তারপর 20 মিনিট আমরা এটা মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করব। 5 মিনিট হয়ে গেছে, দেখো রসগোল্লাগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এখন হালকা হাতে আমরা রসটাকে এইভাবে নেড়ে দেবো যাতে রসগোল্লাগুলো সব দিক থেকে সমানভাবে সেদ্ধ হয়। আর এরপর 20 মিনিট মিডিয়াম ফ্লেমে এটা আমরা সেদ্ধ হতে দেবো ঢাকা চাপা দিয়ে। রসগোল্লাগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কি না, তৈরি হয়েছে কি না সেটা বোঝার জন্য একটা পাত্রে ঠান্ডা জল নিয়ে নেবে। সেই ঠান্ডা জলের মধ্যে যখন একটা রসগোল্লা ফেলে দেবে, দেখবে রসগোল্লাটা কিন্তু ডুবে রয়েছে, সেটা ভাসছে না। যদি এটা ভাসে তাহলে বুঝতে হবে এর ভেতরটা সেদ্ধ হয়নি। আর যখন দেখবে এটা ডুবে গেছে, তার মানে এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং এই রসটাকে পুরো টেনে নিয়েছে। তাহলে বন্ধুরা, খুব সহজেই তৈরি হয়ে গেল রসগোল্লা। 20 মিনিট হয়ে গেছে, তৈরি হয়ে গেছে একদম নরম তুলতুলে রসগোল্লা। এখন খুবই গরম এগুলো, কিছুক্ষণ পর এর মালাইটা, দুধের মালাইটা বা রাবড়িটা তৈরি করে তার মধ্যে এগুলো আমি দেব, দিয়ে তৈরি করব রসগোল্লার পায়েস। এগুলো এখন ঠান্ডা করতে হবে বেশ কিছুক্ষণ, রুম টেম্পারেচারে এসে গেলে তবেই এগুলোকে আবার ব্যবহার করা যাবে। তো আমরা এখন একটা গরম রসগোল্লা তুলে দেখে নিই রসগোল্লাটা কেমন হয়েছে। দেখো একদম নরম, রসের মধ্যে ফেলে দিলেই কিন্তু আবার ফুলে উঠছে। দেখিয়ে দিচ্ছি রসগোল্লার মধ্যে রসটা কি সুন্দর ঢুকেছে। খুবই গরম এখন রসগোল্লাগুলো, একটা রসগোল্লা চামচেতে তুলে নিলাম, নিয়ে সম্পূর্ণ রসটা বের করে দিলাম। দেখতে পাচ্ছ কতটা রস রসগোল্লাটা পান করেছে। এবার এই রসগোল্লাটাকে এই রসের মধ্যে আবার ফেলে দিলাম। দেখো রসগোল্লাটা কিন্তু আবার ফুলে উঠেছে।